নুরুল ইসলামকে দুইশো পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে পুলিশ গতকাল নগরীর আকবর শাহে সিটি গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এ সময় তার কাছ থেকে হামলার ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয় আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান গত বাইশ সেপ্টেম্বর প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে নুরুল ইসলাম ও তার সহযোগীরা ওই কলেজ ছাত্রীর ঘরে ঢুকে ছুরি দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায় এ ঘটনায় কলেজ ছাত্রীর পরিবার নারী ও শিশু নির্যাতন আইনে লোহাগাড়া উপজেলার কলাউজান হিন্দুরহাট এলাকায় আবু